আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ ফার্মার মানিক। আমরা আমাদের শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট হতে কয়েকটি সার বাছুর আজকে ধামরাইয়ের কালামপুর হাটে বিক্রি করতে যাব। তো চলুন আমি দেখাচ্ছি কোন কোন বাছুরগুলো আমরা নিয়ে যাব। এখন আজকের হাটে আমরা এই বাছুরটা, এই বাছুরটা, এই বাছুরটা, এখান থেকে মোট এই তিনটা এবং এখান হতে এই দুইটা, এই মোট পাঁচটা সার বাছুর নিয়ে যাব বিক্রি করার উদ্দেশ্যে। তো দেখা যাক কত টাকায় বিক্রি করতে পারি, বিস্তারিত আমি দেখাবো আপনাদের। আমাদের গরুগুলোকে হাটে তোলা হবে, সেজন্য গোছল করানো হচ্ছে সুন্দর করে। আর গোছল করাচ্ছেন হচ্ছে আমাদের ফার্মের কুদ্দুস চাচা। গরুগুলো হাট পর্যন্ত পরিবহনের জন্য গাড়ি চলে এসেছে, আমরা এখন পিকআপে গরুগুলো উঠাচ্ছি। ইতিমধ্যে আমরা হাটের খুব কাছে চলে আসছি, হাটের ঠিক পাশেই গরুগুলো নামানোর জন্য যে নির্ধারিত জায়গা রয়েছে সেখানে গরুগুলো নামানো হচ্ছে। এখন টেনে টেনে গরুগুলোকে হাটে নিয়ে যাওয়া হচ্ছে। এক সময়ের ঐতিহ্যবাহী কালামপুর গরুর হাটটি অত্র অঞ্চলে খুবই বিখ্যাত ছিল, ধামরাই, মানিকগঞ্জ, সাভার, আশুলিয়া, এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় গরুর হাটটাই ছিল কালামপুর। কিন্তু দিন দিন এই হাটটির অব্যবস্থাপনার কারণে আবেদন হারাচ্ছে, গরু নামানোর জন্য ভিটের জন্য টাকা দিতে হয়, গরু ট্রাকে উঠানোর জন্য ভিটের টাকা দিতে হয়, এছাড়াও অত্যাধিক পরিমাণ হাসিল, এছাড়াও গরু বাঁধার জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে কাদা, নোংরা, এই ধরনের অব্যবস্থাপনার কারণে ক্রেতার সমাগম দিন দিন এই হাটে কমে যাচ্ছে। আমরা এখন আছি ঐতিহ্যবাহী কালামপুর হাটে। এখানে ট্র্যাডিশনাল ফুড, যদিও মাছি টাছি ভ্যানম্যান করতেছে, তারপরেও আমরা এখান থেকে রসগোল্লা আর রুটি খাচ্ছি। এটা হচ্ছে এই ধামরাই অঞ্চলের মোটামুটি একটা ঐতিহ্যবাহী খাবার, হাটে আসলে অধিকাংশ লোকই এই খাবারগুলো খেয়ে থাকে। হোটেলের পরিবেশটা আপনাকে দেখাচ্ছি, অস্থায়ী হোটেল, এগুলো শুধু হাট বাড়ি হয়, চারপাশে এরকম অনেক হোটেল আছে। এখানে রুটি তৈরি হচ্ছে, বড় বড় রুটি দেখতে পাচ্ছেন, ওইদিকে আছে, এদিকে আছে, হাটের একটা বড় অংশ জুড়েই এ ধরনের অস্থায়ী খাবারের দোকান। আমি কথা বলতে বলতে উজ্জ্বল ভাই আর রুবেল খেয়ে শেষ করে ফেলতেছে, তো এখন খাবো, পরে কথা হবে। এখানে গৃহস্থালী সামগ্রী, কৃষকের সামগ্রী, ঘরের সামগ্রী সবই পাওয়া যায়, ঘর তৈরির যেসব দরজা জানালা এগুলো আছে, এছাড়া টুল, টেবিল, এ ধরনের আসবাবপত্রও এখানে বিক্রি হচ্ছে, কৃষিকাজের অত্যাবশ্যক সরঞ্জাম, আশ্রা, লাঙল, এগুলো বিক্রি হচ্ছে। এখানেও রয়েছে আজকে কালামপুর হাটে হাট ভর্তি গরু, একেবারে ক্রেতা শূন্য, সব গরু অবিক্রিত রয়েছে। আমাদের গরুগুলো বিক্রি হয়নি এখন পর্যন্ত, তো আমরা পিক আপ কল করেছি, খুব তাড়াতাড়ি চলে আসবে, গরুগুলো আবার রিটার্ন নিয়ে যাব আজকে। তো আপনাদের একটু হাটটা দেখাই, বিশাল গরুর হাট, একেবারে ক্রেতা শূন্য। এখন যারা হাটে রয়েছেন সব বিক্রেতা,
বিশাল সার দেখতে পাওয়া যাচ্ছে। সারটা কিন্তু অনেক বড় না। দুইটা মহিষ দেখা যাচ্ছে, খুব সুন্দর দুইটা মহিষ। বিক্রি হয়ে গেছে নাকি? না না, আজকের এই ব্লগে একটা মেসেজ দিচ্ছি, আপনারা যারা নতুন গরু ছাগলের খামার করতে চান তারা খুব ভেবে চিন্তে করবেন, কারণ ট্র্যাডিশনাল হাটে কিন্তু সব দিন অনেক উচ্চ মূল্যে গরু বা ছাগল বিক্রি হয় না। অধিকাংশ ক্ষেত্রেই গরু বা ছাগল অবিক্রিত থাকলে ফেরত নিয়ে আসতে হয়। তো এই ধরনের হ্যাসেলগুলো, যেমন আজকে আমাদের গরুগুলো বিক্রি হয় নাই, এখানে হাট পর্যন্ত আনার জন্য 1000 টাকা পিক আপ ভাড়া দিতে হবে, আবার যাওয়ার জন্য 1000 টাকা পিক আপ ভাড়া দিতে হবে। এছাড়া আমরা 4-5 জন লোক এখানে সাথে এসেছি, আমাদের একটা খরচ আছে, হাটেরও অন্যান্য টুকটাক খরচ দিতে হয়, এছাড়াও সারাদিনের একটা হ্যাসেল তো রয়েছে। তো এই বিষয়গুলো ভেবে চিনতে তারপরে খামার করতে উদ্বুদ্ধ হবে। হচ্ছে আমাদের 5টা গরু, হচ্ছে কদ্দুর চাচা, আমাদের আমাদের গরুগুলো ফেরত নেওয়ার জন্য গাড়িতে উঠানো হলো। আসলে এই কালামপুর হাটটা অনেক বড় হাট, কিন্তু এদের একটা সিস্টেম হচ্ছে, এরা সন্ধ্যার আগে হাট থেকে গরু বেরোতে দেয় না, অভিযুক্ত গরুগুলো সন্ধ্যার পরে ছাড়ে, সেজন্য আমাদের এত লেট হলো, না হলে অনেক আগে আমরা ফেরত নিয়ে চলে যাইতাম। আর হাটে এসে আরেকটা বিষয় অবজার্ভ করলাম, সেটা হচ্ছে এই হাটটাতে অনেক বেশি পরিমাণ টাকা হাসিল হিসেবে নেয়, সেজন্য হাটটা অনেক বড় হলেও এখানে ক্রেতার সমাগম অনেকাংশেই কম। দেখতে পাচ্ছেন সারি সারি ট্রাক, ট্রাকগুলোতে গরুগুলো ফেরত নেওয়া হচ্ছে। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আসসালামু আলাইকুম।